Hello viewers, assalamualaikum, welcome to my channel again. আশা করি আপনারা ভালো আছেন, আমিও আছি ভালো। আর আজকে আপনার সামনে আবারও আইলাম, আজকে লই আইছি আপনার সামনে বেরির কলিজা দিয়া দুপিজা বানাইম আজকে। সো আশা করি আপনারা ভালো লাগবো, দেখো আমার লোক আমি শেয়ার করলাম আপনারাই। সো আমি কুকিংটা স্টার্ট করলাম, আপনারা কন্টিনিউ থাকবো আমার লোকে। আমি আঞ্জিটা বই দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, আপনারা আমার সাথে থাকবেন। আমি স্টার্ট করতেছি, প্রথম অবস্থায় তেল দিয়ে দিলাম, সানফ্লাওয়ার অয়েল, গ্যাসটা একটু বলিয়ে দিলাম, তারপরে আমি গরম মশলাটা দিয়ে দিলাম, অল্প মেথি দিয়ে দিলাম। সো আজকের কুকিংটা আমি একটু কুইক করব, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি একটু পেঁয়াজটা বানাইতেছি, আপনার সাথে শেয়ার করতেছি, আপনারা আশা করি ভালো লাগবে। আমার তেলটা হয়ে গেছে, আমি এখন আদা রসুন দিব, এক দুই তিন চার চামচ আদা রসুন দিয়ে দিলাম। বেরি মাংসটাকে বয়ল করে রেখেছি, মাংস কলিজাটাকে বয়ল করে রেখেছি, এখন আমি আদা রসুনটা দিয়ে দিলাম। গ্যাসটা অল্প কমিয়ে নিলাম, একটু চটপট আজকে বানাইব, আমি আজকে রান্নাটা একটু চটপট করব। আমি এখন অল্প পেঁয়াজ দিয়ে দিলাম, একটা পেঁয়াজ হবে এখানে দিয়ে দিলাম। আমার রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করতেছি, আমি যেভাবে বানাইতেছি এইটা দেখাইতেছি, ভালো লাগবে। আমি এখন লবণটা দিয়ে দিব, দুই চামচ লবণ দিলাম। ওকে পিওর, তোমাদের পেস্টটা হয়ে গেছে, আমি একটু মশলা দিয়ে দিব, আমি আমি দিয়ে দিলাম মরসের গুঁড়া, টু অ্যান্ড হাফ স্পুন, দিয়ে দিলাম হলদি গুঁড়া, দু চামচ কিন্তু একটু বেশ কম। দিলাম ধনে পাউডার দু চামচ, এক চামচ জিরা পাউডার, মশলাটা দিয়ে দিলাম। আমার কিন্তু পেঁয়াজ আরও দেওয়ার বাকি রয়েছে, পেঁয়াজ এবং রেড পেপার গ্রিন পেপার আরও দিব আমি, যত ওইটা দু পেঁয়াজা বানাবো তার জন্য। এখন আমি একটু জল দিয়ে দিব, জল দিয়ে দিলাম,
এবার খোলজাগুলো দিয়ে দিব লিভার। এই যে কলজা আমি বয়েল করে ওইটাকে ক্লিন ক্লিন করে রেখেছি, বেলি কলজা। এখানে 1 কেজি পুরো বেশি আছে, 1 কেজি আমরা এখন কষানোর জন্য একটু গ্যাসটা বলিয়ে দিব। আমরা এখন গ্যাসটা বলিয়ে দিব মশলাটা কষানোর জন্য। ওকে, থ্যাংক ইউ ভিউয়ার। ওকে ভিউয়ার, দেখি কারিটা অবস্থা। আমরা এখন কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিব, 6টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিলাম, এখন আমি দিয়ে দিব মেইন উপকরণ 2 পেঁয়াজা, পেঁয়াজ দিয়ে দিলাম। আর এখানে আমি একটা গ্রিন পেপার একটা রেড পেপার বানিয়ে রেখেছি, কেটে রেখেছি, এটা দিয়ে দিলাম। কিছু সময় আমি এটাকে কষাইব, আমার পেঁয়াজটাকে আর গ্রিন পেপার রেড পেপার এইগুলারে কষাইব কিছু সময়। আমাদের মাংসগুলো হয়ে গেছে, বাট এগুলার আমি কিছু সময় আরও কষাইব। দেখেন সুন্দর একটা কালার হয়েছে পেঁয়াজা। আমি আসতেছি আবারও, আমি আর কিছু সময় কষাই বইটারে। ওকে ভিউয়ার, আমি এখানে দিয়ে দিলাম 8 টুকরা এই সাতকরা, তার সাথে সাতকরা আট করলে ভালো হয়। এটা আমার রেসিপি আমি দেখাইতেছি আপনার, তো পিজার মধ্যে দেওয়া যায় না, বাট এর মধ্যে আমি দিলাম জীবনের মধ্যে দিকে ভালো সাতকরাটা দিলাম। আমি এখন দিব কিছু গরম মশলা, দিব 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। দু চামচ মেথি পাতা দিয়ে দিলাম। কিছু কোরিয়ান্ডার দিয়ে দিলাম, ধনে পাতা। আরও কিছু সময় আমরা এটাকে ঘুরে রাখবো। ওকে দিও, আমরা ওয়া খুব সুন্দর একটা গ্রান হয়েছে ভাই, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, খুব সুন্দর একটা গ্রান হয়েছে। মেথি পাতা দিয়েছি আর আপনার সাতকরাটা দিন দিছি, এটা খুব অনেক কি বলবো 50% 60% ওরা আলাদা টেস্ট বাড়িয়ে দিছে, বাড়িয়ে দিছে। তো আমার কাছে খুবই ভালো লাগছে আসলে ডিশটা, আপনার জানি না আপনাদের কাছে কেমন লাগবে। আমার আজকে রেসিপিটা হলো বেরির কলজা দিয়ে 2 পিজা উইথ সাতকরা। তো আপনাদের আশা করি ভালো লাগবে, আপনারা বাসায় ট্রাই করবেন। আর যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন নয়া নয়া বন্ধুরা, আর লাইক দিবেন, কমেন্ট দিবেন, শেয়ার করবেন, ভালো বন্ধু জানাইবেন।
আমার কারিটা কেমন হইল, লাইক কমেন্ট বক্সে লিখবেন, তাইলে আমার খুব ভালো লাগবে, খুশি লাগবে, আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আজকে রেসিপিটা হয়ে গেল, আমি এখনই শেষ করে নিব। আজকে একটু চটপট করে বানাইলাম কারিটা, তো আশা করি ভালো লাগবে। ততক্ষণ ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ হাফেজ।